राधे राधे, वेलकम टू बैक माय चैनल। और आमार चैनले आपनादेर सबाइके स्वागत। और आज के आमी एखन थेके ब्लॉगटा स्टार्ट करछी। और देखे नाओ आमार मेये केमन भावे कि भावे ताड़ाताड़ी जाच्छे, कोथाय जाच्छे तोमादेरके एक्षुनि देखाबो। तो तार जोन्नो एकटु संगे थाकते हबे, आर संगे थाकते हबे एई कारणे पुरो ब्लॉगटा तो वाच करते हबे ना। तो যাই হোক, আজকে এখন বাজে 11:30টা। আর আজকে অনেক দিন পরে সূর্যি মামার দেখা পেয়েছি। মানে প্রত্যেক দিন এই সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়, তো যার জন্য এখন ওয়েদার অনেকটাই খারাপ। আর ও দেখো আমার কথা না শুনে তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আজকে অনেক রোদ্দুর, আর আমার মামার বাড়ির রাস্তাটা খারাপ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো যাই হোক, বলেই ফেললাম কোথায় যাচ্ছি। এটা আমার মামার বাড়ি, আর আমার মামার বাড়িতে আপাতত অনেক দিন আমি যাই না, কারণ লাস্ট জানুয়ারিতে আমার দিদা মারা যাওয়ার পরের থেকে আর আমাদের যাওয়া হয় না খুব একটা। তো যাই হোক, এখন এসেছি, দেখো কেন এসেছি। দেখো, দেখিয়ে দিলাম সারপ্রাইজ, আমার মামার হাত ভেঙে গেছে, তো যার জন্য আমরা এসেছি অনেকদিন পর দেখতে। তো এই যে দেখো আমার ভাই কি করছে, আমার দিদা থাকাকালীন ওর এইটা ডিউটি ছিল, আর আজও সেই ডিউটি ওর চলে যাচ্ছে মশারি করা। তো আমি ওকে একটু ইয়ার্কি করছি, ওর বেচারা ঘুমটা ভাঙিয়ে দিয়েছি, ও একটু বেলা অবধি ঘুমায়। যাই হোক, এখন প্রায় 11:30 থেকে 12:15 কাছাকাছি টাইম হয়ে যাচ্ছে। আর আমরা আজকে বাড়ির থেকে এখানে এলাম এই কারণে আমার মেয়ের দুদিন ছুটি থাকে, স্যাটারডে আর সানডে। তাও ওর আন্টি পড়াতে এসেছিল, সেই সময় আর ওর ভিডিও করা হয়নি। তো যাই হোক, দেখে নাও, আমার ভাই বিছানা বিছানা সব গোছাচ্ছে, আর আমি ও মেয়েকে নিয়ে চলে এসেছি, ও একটু অপরিস্থিতিতে পড়ে গেছে। তো দেখো, একটা ছেলে মানুষ কত সুখী মনে বিছানা গোছাচ্ছে। মানে বিয়ে যদি আমি দিতেই পারতাম না, তাহলে আর ওর বউয়ের কোনো কষ্টই হতো না, অন্তত বিছানা তোলা টোলাগুলোর কোনো চাপ থাকতো না। যাই হোক, একটু মজা করলাম, ভালো লাগে মাঝে মাঝে মজা করতে। তো ও বেচারা ভাবছে আমাদেরকে কোথায় বসতে দেবে, আমি আসলে বসে গেছি, কেন আসামাত্র মামা দুটো চেয়ার দিয়ে দিয়েছে। আর আমার ওই দাঁড়িয়ে থাকাটা ভালো লাগে না, আমি যেখানে যাই একটু ল্যাত খাওয়া মানুষ, তো যেখানে যাই সেখানে ল্যাত খাই, তো বসে গেলাম। আর আমার মামি দেখতেই পাচ্ছ, এটা আমার মামি, মা সবাই দাঁড়িয়ে রয়েছে, মা ঢুকেছে, মামাও এসছে। তো আমার খুব মেয়ের প্রিয় মানুষ বলতে গেলে, আমার মামি যেহেতু একটু ছোটোখাটো মানুষ, তো আমার মেয়ে মনে করে আমার মামি বোধ হয় আমার মেয়ের ফ্রেন্ড বান্ধবী এরকমই কিছু একটা। আর মামাকে তো অনেকেই দেখেছো আগের ব্লগগুলোতে যে কি বলে, আমার ভাইয়ের নাম যেহেতু পাপাই, আর ভাই অনেকটাই লম্বা হাইটে, তাই আমার ভাইকে বলে বড় পাপাই। আর ওর বাবা যেহেতু হাইটে ছোট, তাই ওর বাবাকে বলে ছোট পাপাই। মানে একটা যে দাদু হয় একটা মামা হয়, ও এখনও আইডিয়া করতে পারে না। তো দেখে না, ওর উৎপাত কোথাও গিয়ে থামে না। তো বাড়ির থেকে কোনো রকমে নিয়ে চলে এসেছি বলে ওর ড্রেসও ঠিক মতন করে পরাইনি, যাই হোক নিয়ে চলে এসেছি। আর ভাই এখনও উঠতে পারছে না। আর এসেই দেখো আমার ভাইয়ের মাথা ব্যথা মেসেজ করতে চলে গেছে। ও মানে যেখানে যাই হোক ওর মামাকে এক মিনিটও ছাড়ে না। আর এই যে আমাদের মামি জানলা বন্ধ করে নিল তার মধ্যে একবার। তো দেখো এখানে এবার কী কী সব হচ্ছে, আমার মেয়ের দুষ্টুমি কেমনভাবে চলছে, আর তারপরে তো বাকি সব কিছু তোমাদের দেখাবো। আজকে সারাটা দিন আমি কী করলাম না করলাম। তো দেখো আগে এই মামা ভাগ্নের খুনসুটিটা দেখো, সব মামার সাথে ভাগ্নিদের এমনই খুনসুটি থাকে, তবে একটা সার্টেন টাইম পর্যন্ত, যখন এই বাড়িতে মামিদের এন্ট্রি হয় এই ভালোবাসাটা থাকে না, এটা বেশিরভাগ পরিবারের ক্ষেত্রেই দেখা যায়। তো যাই হোক, সেটা আলাদা কথা, সেটা একটা অন্য ম্যাটারে চলে গেলাম। তো এই যে দেখো মামার শার্টের ভেতর হাত নেই, দেখে কেমন একটা খারাপ লাগছে। যাই হোক, মামার কলার বোন চোট পেয়ে, চোট তো পায়নি মানে ভেঙেইছে, ব্রেক হয়েছে। তো যাই হোক, সেটা যেহেতু মানে ব্যান্ডেড করা যায় না, তো ওখানটাতে ওই একটা কী দিয়ে লাগিয়ে দিয়েছে, যাই না ভাঙা টাঙার উপরে অতটা কোনো আমার ইয়ে নেই। আর দেখো বিছানাটা অনেক বেশি ফাঁকা লাগছে, কারণ আমার দিদা আর নেই, তো দিদার জায়গাটা পুরো ফাঁকা। আগে দাদু দিদা দুজনটাই মানে মন খারাপ করছিলো, কারণ দাদু তো অনেকদিনই ধরো নেই, ওটা অনেকটা ভুলেছি, কিন্তু দিদা সদ্য সদ্য নেই, তো আর গেলে ওখানে দিদা শুয়ে আমার দিকে তাকিয়ে থাকতো, বসতো। যাই হোক, সেইটা ভুলে আমি একটু সবার সাথে ইয়ার্কি ঠাট্টা করলাম, কেন নেই আর কি হবে, বেশি মনে করালে সবারই দুঃখ লাগবে, মাও কাঁদবে মামাও কাঁদবে। তো আমি আর ওই এইসবের মধ্যে আর এইসব করতে চাই না, যেহেতু অনেকদিন পর গেছি একটু গল্প গুজব করলাম। আর এই দেখো আমার মেয়ে ওর মামার ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে,
তো ওর মামা গিয়ে শুয়ে পড়ছে, ওর মামাকে এই সব ছবি মুভি তুলছে, দুষ্টুমি করছে, আর ওর মামা ওকে পেলে ও যেরকম করে ওর মামাও সেরকমই করে। তো দেখো আমার মা এখন বসে বসে গল্প করছে মামার জন্য কি কি সব এনেছে, আর মামার সাথে আমার মেয়ে খেলবে বলে অনেক ছোটাছুটি করছে, কিন্তু অনেক বারণ করছি কারণ মামার যেহেতু কলারবোনটা ভাঙা, তো সেই ক্ষেত্রে মামাকে এখন ও ধাক্কা দিয়ে দিলে মামা নিজেকে সামলাতে পারবে না। আর মামার এখন অনেকটা রোগাও হয়ে গেছে, চুল ফুল পেকে গিয়ে সোন পাপড়ি হয়ে গেছে। তো যাই হোক অনেক কি দুর্বল লাগছে এখন, যেহেতু হাত পা যাদের ভাঙে সেই কষ্টটা তারাই অনুভব করতে পারে, আমরা দূর থেকে আহা বলা ছাড়া কোনো উপায় নেই। আর এই যে আমার মেয়ে কোথাও গিয়ে দু মিনিট শান্তিতে বসে না, ছোটাছুটি, ও ভাবছে যে মামা এখন আনন্দের সাথে খেলবে, মামি খেলবে, এইসবই ভাবছে। তো যাই হোক এগুলো আমার মনের ছোটো ছোটো কথা, তোমাদের সাথে শেয়ার না করলে যেহেতু ভালো লাগে না তাই একটু শেয়ার করলাম। আর আমার মামি দেখো সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম ভাতটা হচ্ছে ওদের বাড়িতে, তো অনেক জোরে গ্যাসটা দেওয়া ছিল বন্ধ, মানে আমি একটু কমিয়ে দিয়েই ঢুকলাম, মানে সব ব্যাপারে একটু পাকামো করা মানে ওস্তাদি করা অভ্যেস তো তাই। তো দেখো আমার মেয়ে এখন অনেক কিছু মামাকে বোঝানোর চেষ্টা করছে, এবার দুষ্টুমি করবে, বকাও খাবে, ও যেরকম সারাদিন দুষ্টুমি করে আমার কাছে বকাও খায়। আর এই যে মা দেখো অনেক কিছু বোঝাচ্ছে মামাকে, কেন মামা বলছে বারবার যে কোথায় কী হয়েছে না হয়েছে, ওদের ভাই বোনের অনেক গল্প। তো সেই ফাঁকে আমি আর কি করব, আমার যেটা কাজ এই ব্লগ বানানো একটু বানিয়ে নিলাম, কারণ আবার দু চার দিন পর হয়তো মামার বাড়িতে যাব, কেন এখন এক সপ্তাহে আমি পাঁচ দিন তো টাইম পাই না, উপরন্ত স্যাটারডে সানডে ওই দুটো দিনও আমার মেয়ের ছুটি থাকে না, ওর আন্টিরা যেগুলো অফ করে সেগুলো ওই দিনে এসে পড়িয়ে দেয়, এবার ডান্সের ক্লাস থাকে স্যাটারডে করে, তো সব মিলিয়ে আর হয় না। তো দেখো আজকে বাজারের মধ্যে চলে এসেছি একটু চিকেন নিতে, আর জানি না চিকেন আলাটা আজকে আমাকে অনেক ঠকিয়ে দিয়েছে, আমার একদম ভালো লাগছে না। এই যে গোটা মুরগি দিল তার মধ্যে আমাকে দাম নিয়ে নিল কাটার, তো আমি বলবো ওনাকে, যাই হোক দেখো তোমার দাদা আসেনি, আমি বাড়িতে এসে তাড়াতাড়ি সবজি ববজি কাটতে বসে গেছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা টমেটো, এবার শশা কাটছি, আজকে আমার স্যালাড হিসাবে খাওয়ার খুব ইচ্ছা, আর জানি না কী হবে। আর দেখো আমার মেয়েকে ভিডিও করতে বলেছি বলে এমন করে ভিডিও করছে, তো মায়ের জন্য লম্বা করে শশা কেটে দেবো, কারণ মা লম্বা শশা ভালোবাসে আর আমি ভালোবাসি একটু স্যালাডের মতন একটু মোটা মোটা। যাই হোক এবার আমটাকে বের করে রেখেছি খাবো বলে, কিন্তু আমটা আমার খাওয়া হবে কি না আমি আদৌ জানি না, মা আবার তার মধ্যে একটু গ্লুকন ডি করে দিয়ে গেল, সেটাও আমি খেলাম। তো আমার মেয়ে ছোটাছুটি করছে, এবার আমি রান্না করতে চলে যাব। যাই হোক আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করে এসেছি, আমি সবাইকে খেতে দিয়ে তারপরে স্নান করে এলাম, কারণ রান্না টান্নার পরে আর কাজ করতে একদমই আমার ইচ্ছা করে না, তাই জন্য খেতে দিয়ে ওদের খাওয়া বাসন টাসন সব পাশে রেখে দিয়েছি, না হলে আমি অন্য টাইম হলে মেজে দিয়েই আসি। তো আজকে আমি আসলাম না, তো আমার দুষ্টু কি বলছে শোনো, তোর বাবা এখনো খাচ্ছে, আজকে নাকি চিকেন একটু ঝাল হয়ে গেছিলো, একটু লঙ্কা বেশি পড়ে গেছিলো, তো যার জন্য ওকে ধুয়ে দিতে হলো আমার মেয়েকে, ওকে আমি বারবার বলছি ধুয়ে খাস না অভ্যেস হয়ে যাবে, তাও ও তাই খায় ভালোবাসে। তো চলো আবার এখন দেখো বিকালবেলা আজকে ওর ডান্স ক্লাসে একটা প্যারেন্টস মিটিং ছিল, এসেছি, তো এই মাঝখানে যে বাবুটা রয়েছে ও হলো ওর ম্যামের ছেলে, আর ম্যামের মেয়েকে আমি দেখাতে পারিনি, টিনটিনকে একদিন দেখাবো, আর একদম লাস্ট কর্নারে দেখতেই পাচ্ছ ওই আরেন ট্যাগরের নিচে আমার মেয়ে, তো ওদের ক্লাসের একটু ছোট্ট করে ক্লিপ তুলেছিলাম, ওপরে মিটিং সেরে এসে এখন নিচে ওয়েট করছি, আমি এসেওছি অনেকক্ষণ, ম্যাম আসেননি তাই এখনও ওয়েট করছিলাম যে কখন প্যারেন্টস মিটিং ডাকে, তো সবাই চলে গেছে, আমার মেয়ের অনেক লাস্টে ছুটি হয় 8:30, তো ওর জন্য ওয়েট করছি, আর তোমাদের দাদা দেখো ওয়েট করতে করতে লাস্টে ওদের সোফাতে শুয়েই পড়েছে। তো এখনও ওদের ছুটি হয়নি, এখন বাজে রাত্রির 8:30, মানে 8:00 সবে 28 মতন হয়েছে, তো ওর এবার ছুটি হয়ে যাবে। তো দেখো ওদের ঘরটাও একটু ভিডিও করলাম, তারামায়ের ছবিটা খুব ভালো লাগলো বলে, আর ম্যাম খুব সুন্দর ডেকোরেশন করেছে বাড়িটা। তো এবার দেখো আমি আবার ম্যাম বললেন যে ওপর থেকে নিয়ে আসো, সমৃদ্ধিকে আনতে ভুলে গেছি, আমি তাই ওকে ওপর থেকে নিয়ে আসছি গিয়ে, ম্যাম নেমে এসেছিলেন বলে আগে আগে। তো দেখো আমার ব্লগ আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে আবার দেখা হবে আরেকবার করে, তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।